হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের দিনটা কিন্তু শুরু হচ্ছে শ্বশুরবাড়ি থেকে, কারণ এর আগের দিনের ভিডিওটা যারা যারা দেখেছো তারা জানতেই পেরে গেছো এতক্ষণে যে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। আর আজকে যেহেতু বাড়িতে পুজো আছে তাই জন্য পুজোর তোড়জোড় চলছে। আর এদিকে আমার মাসি আর ননদ দুজনে মিলে চাল বাজছিলো, খিচুড়ি হবে রাত্রে। আর এদিকে বাকি জোগাড়গুলো, মানে পুজোর যা যা লাগবে সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি, সে নাড়ু বোয়া পায়েস যা যা লাগে সমস্ত কিছু। আর বাড়ি এসেছি, একটু সর্দি সর্দি লাগছে, তোমরা আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো। এখানে কিন্তু কেউ বসে নেই, সবাইকে কাজে লাগিয়ে দিয়েছে। আর কাজের ভাগে ওকে মাঝে মধ্যে একটু আমার এই ভাগ্নের সঙ্গে মজা করছিলাম। আর সমস্ত কাজটা সেরে এবার আমি শাড়ি পরে লক্ষ্মী বউ হয়ে গেছি, কেউ মানুক বা না মানুক আমি কিন্তু বাড়ির লক্ষ্মী লক্ষ্মী পুজো করবো আজকে, তাই জন্য রেডি হয়েছি। আর রেডি হয়ে বাকি ছিল এই লুচি, লুচি বেলাটাই ছিল বাকি কাজ। আর শাড়ি পরে বসেছিলাম লুচি বেলতে, এত অসুবিধা হচ্ছিল করতে পারছিলাম। তারপরে আমার এক ভাগ্নে ছিল, ওকে বলেছি, আর ওই বাবু আমাকে ভীষণভাবে হেল্প করে। আর এই যে ও আমাকে লুচি বেলে দিচ্ছিল আর আমি লুচিগুলো টুকটুক করে ভেজে নিচ্ছি, আর বাকিরা সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল। ব্যাস এবার হয়ে গেছে রাত্রে 11টা, ব্রাহ্মণ কিন্তু এখনও আসেনি, কী জানি কেন ওরকমটা করলো, এবার ব্রাহ্মণ উনিই জানেন। তারপরে শেষমেশ আর আসেননি। আর ফাইনালি আমি কিন্তু পুজোটা সেরে নিয়েছিলাম, যেহেতু লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজো হয়ে বাড়ির লক্ষ্মী পুজো করবে না সেটা তো হতেই পারে না, তাই না? বাড়ির লক্ষ্মীরাই কিন্তু লক্ষ্মী পুজো বেশ ভালো করে নিতে পারে, তাই জন্য। আর এখানে কজন মিলে কীর্তন করছিল, আর এক পাশে আমি যেখানে ঠাকুর বসিয়েছি সেখানে আমি আমার পুজোটাও সেরে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটার পাশে থেকো প্লিজ। তাহলে তোমাদের সঙ্গে পরের আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।